রীতিমতো মানে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, একবার দড়ি ছাড়লো আবার এলাম, আবার এতটা গ্যাপ রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে এখন সকাল 11:30, আমার তো এখনো জুতো আর ঘড়িটা হয়নি। আমি তাই দিদিকে সকালে উঠে জ্ঞান জ্ঞান কানের দ্বারে করতে লেগেছি যে আমাকে একটা জুতো আর ঘড়ি কিনে দিতে হবে। এবার দিদি বলছে তোর এতগুলো ঘড়ি রয়েছে, ঘড়িগুলো ঠিক করা হয়েছে, সব ঘড়ি খারাপ হয়ে গেছে, দেখা যাক এখন হয়তো জুতো কেনা বা ঘড়ি কেনার টাকাটা যেভাবেই হোক মা দিদির কাছ থেকে আমাকে ম্যানেজ করতেই হবে, তার আগে সকালের ব্রেকফাস্টটা করতে হবে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, একদম গরমা গরম ডিম পেঁয়াজটাকে দিয়ে জাস্ট রাইসটাকে ফ্রাই করে দিয়েছে। এটা খেতে কিন্তু একদম ইয়াম্মি লাগে, সেরা খেতে সেরা রাইস ফ্রাই এটাকে বলে। যাই হোক এখন একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে আসার পরে তারপরে দেখি দুপুরের দিকে বাজারে যাবো, আর 4:30-4:30 দিকে আজকে এক জায়গায় যাবো। এই জাস্ট বাড়ি এলাম, আমি জানি না মা বেরিয়ে গেছে কিনা, মা বেরিয়ে গেলে ভাই আর টাকাই চাইতে পারবো না। বাড়ি এসে যেটা দেখি তালা মারা গেটে, আমি ঢুকবো কি করে, দিদি কোথায় গেছে এখন ফোন করতে হবে। আমার দিদি যে আমাদের গলিতে বাজার করতে গেছে তাই গেটে তালা মেরে দিয়ে ফোন নিয়ে যায়নি, ঠিক আছে ফোন করছি ফোনই তুলছে না। তারপরে এখন ডাকলো, কতক্ষণ দাঁড়িয়ে আছে মিনিমাম 5-10 মিনিট আমি বাইরে দাঁড়িয়েছিলাম, এখন গিয়ে ঝগড়া করবো। যাই হোক আমার সাথে একটু চিটিং হয়ে গেছে, মানে মা দিদি আমার সাথে চিটিং করেছে। বাড়ি এসে দেখি মা নেই, মা বেরিয়ে গেছে, দিদির কাছে টাকা চাইছি, বলছি ঘড়ি আর জুতো কেনার আমাকে টাকা দিতে হবে। দিদি বলছে গত বছরের জুতো দিয়ে চালা, আর ঘড়ি যা আছে ওই ঠিক করে দেয়। বলছি ঠিক হবে না, আমাকে একটা ঘড়ি কিনে দিতে হবে ভাই, এমনিতেই কোনো মেয়েরে বলছে না, যদি হাতে একটা ঘড়ি লাগে সুন্দর। দে ঘড়ি কেনার টাকা দে, ঘড়ি কেনার আর জুতো কেনার টাকা দে। মা বলেছে কি হয়েছে, আমার ঘড়ি লাগবে, আর ওইটা তখন থেকে চিল্লিয়ে যাচ্ছে না, ওই ঘড়িটা ঠিক করলে হবে না। যাই হোক বাজে এখন 2:30, এই যে স্নান করে উঠলাম, উঠে অনেক কাজ ছিল যেগুলো করলাম, এখন দিদি দুপুরে লাঞ্চ দেবে, লাঞ্চ টাঞ্চ করে আমি রেস্ট নিয়ে তারপরে আজকে যাব আমি শিবভূমিতে। শিবভূমিতে আজকে পুজোর প্যান্ডেলটা দেখতে যাবো, অনেকদিন ধরে ইচ্ছা করছিল যেতে যেতে, তো আজকে ফাইনালি যাচ্ছি, শিবভূমির প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো আজকে, তো শিবভূমিতে যাচ্ছি। যাবি সিরিয়াসলি বলছি? প্রচুর ভিড় কিন্তু, আমি দিদিকে মাকে বলেছি যে তোমরা শিবভূমি যাবার, দিদি মা এবং মামিকে নিয়ে আমি হয়তো 17 তারিখে শিবভূমিটা রাতে ঘুরে নিয়ে আসতে পারবো। শিবভূমিতে যা প্যান্ডেল করেছে ওটা রাতে না গেলে প্যান্ডেলটা দেখে কোনো মজাই নেই, ঠিক আছে, তো পুরো লাইটিং এর পরে প্যান্ডেলটা, কল্যাণী তো তাই করেছে পুরো লাইটিং এর পরে প্যান্ডেলটা, তো কল্যাণী তো প্রচুর ভিড় আর অনেকটা দূর, তো কল্যাণী বলেছি মাকে দিনের বেলা যেতে, শিবভূমিটা 17 তারিখ রাতে নিয়ে যাব। আর আমাদের বাড়িতে একটা পাখি রয়েছে যার নাম টিপু, সারা দিন চিল্লায়, এখন তো এখন বেশি চিল্লাচ্ছে জানি না কেন, হঠাৎ এরকম চিল্লাতে শুরু করে দিয়েছে ভাই, আলাদাই ব্যাপার, আমার মাথা টাথা গরম করে দিচ্ছে, এমনিতে দুপুরবেলা খিদে পেয়েছে তার মধ্যে এর চিল্লানো, আবার চুপ কর, আবার এবারে মার খাবে, ছেড়ে দেবো একে, দেখিস সিরিয়াসলি বলছি এবারে ছেড়ে দিতে হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এইটা যা টেস্টি লাগে না খেতে, জাস্ট ওয়াও লেভেলের লাগে। সঙ্গে রয়েছে এরকম কষা কষা কাতলা মাছের একটা লাভ পেটি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি। বাজে এখন 4:10, ভেবেছিলাম মাঠে গিয়ে একটু খেলাধুলা করবো, কারণ নিজের শরীরের ফিটনেসটা রাখতে হবে। যাই হোক আমার টাইম নেই হাতে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে, শিবভূমিতে যাবো এখন, শিবভূমিতে গিয়ে ভিডিও বানাবো, একটু দেরি করে বেরোচ্ছি, কারণ শিবভূমিতে যেই প্যান্ডেলটা করেছে পুরো লাইটিং এর উপরে, ঠিক আছে, তো ওই প্যান্ডেলের ভিডিওটা করে তারপরে ওখান থেকে যেতে হবে গৌরবদার বাড়ি। দিদিকে কতবার করে বললাম চল আমার সাথে শিবভূমি, একদম দারুণ ভাবে ফাঁকা আছে, যদিও হয়েছে দিদিকে বললাম চল ঘুরে আসবি, ফাঁকাই ফাঁকাই দেখে আসতে পারবি, গেলি না মিস করে গেলি। মা যায়নি, আমি গিয়ে কি করব? হ্যাঁ মা দিদি মামিকে নিয়ে পরের দিন যাবো। যাই হোক এখন যাই শিবভূমি গিয়ে প্যান্ডেলটা দেখি, চল টাটা, ওখান থেকে আমি আবার কাকিমাদের বাড়ি যাবো, গৌরবদাদের বাড়ি, ঠিক আছে একদম টাটা। এই জাস্ট রেডি হয়ে বেরোলাম এখান থেকে, চাপাটালি গিয়ে বাস ধরবো, বাসে করে একদম ডাইরেক্ট নামবো শিবভূমির সামনে। এই হচ্ছে শ্রীভূমির জ্যাম ভাই, এতক্ষণ ধরে পুরো রাস্তা এরকম শিবভূমি পুজোর প্যান্ডেলের এত ভিড়, তার জন্য রাস্তা জ্যামটাও ঠিক এরকম ভাই। আজকে কি ভিড়, আমি বারাসাত থেকে শিবভূমি আসি 30-35 মিনিট টাইম লাগে, সেখানে আমার 1 ঘন্টা 10-15 মিনিট সময় লেগে গেছে, ওই বিকেল 5টায় বাসে উঠেছি। যাই হোক যা ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, ভিড় দেখে মনে হচ্ছে এটা অষ্টমীর সন্ধ্যা, লাইন এবং ভিড় দেখে মনে হচ্ছে এটা অষ্টমীর সন্ধ্যা, এখনো পুজো হাতে গুনে 5টা দিন বাকি, সামনের পজিশনটা ঠিক এরকম, এই লেভেলের ভিড় ভাই, সব দিক থেকে নয়েন্ট্রি করে দিয়েছে, যেরকম পুজোর সময় ঠাকুর দেখি সেম নিয়ম করে দিয়েছে, এই সাইড থেকে দড়ি সিস্টেম হয়ে গেছে, এখন শুধু ভাবছি প্যান্ডেলের সামনে কেমন কি ভিড় হবে ভাই, সামনে কিছু নেই নেবেন। ও 1.5 ঘন্টা লাগলো আমার বারাসাত থেকে এই পর্যন্ত আসতে, রীতিমতো দৌড় লেগেছে এখানে, একটা ইয়ে ছাড়লো আবার এখানে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে, সামনেও এই ভিড় ভাই, খালা ভাই, এর জন্যই তো বাঙালি গোটা একটা বছর অপেক্ষা করে, এখনো গুনে হাতে গুনে 5টা দিন অপেক্ষা, যা ভিড় তাতে বোঝা যাচ্ছে লাইটিং এর গেট পুরোপুরি হয়নি, দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আবার লাইন আমার সামনে এখন একটা রয়েছে।
রীতিমতো এখানে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একবার দড়ি ছাড়লো, আবার এলাম, আবার এতটা গ্যাপ রয়েছে। এখনো প্যান্ডেল অনেকটা দূর, পুরো মনে হচ্ছে অষ্টমীর সন্ধ্যা ভাই। এখনো পাঁচটা দিন বাকি, মহালয়ার পরের দিন আছে, হাজারে হাজারে মানুষের ভিড়, এটাই তো বাঙালির আবেগ। রীতিমতো এই যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে, সবাইকে আস্তে আস্তে যেতে বলছে, কেউ আর আস্তে আস্তে যাচ্ছে না, সব দৌড়াচ্ছে। কি ভিড় বলে বোঝাতে পারবো না, পুরো অষ্টমীর সন্ধ্যা মনে হচ্ছে। এখনো পাঁচটা দিন বাকি, গতকালকে মহালয়া গেল, কিন্তু আজকের রাত থেকে মনে হবে না এটা যে মহালয়ার পরের দিন, মনে হচ্ছে অষ্টমীর সন্ধ্যা। আবেগে আবেগে মানুষ, পিছনে যেরকম সেম সামনে যেরকম সেম, এটাই তো, এটার জন্য বাঙালি 365 দিন ওয়েট করে থাকে। এটাই হচ্ছে বাঙালির ভালোবাসা, আবেগ হচ্ছে দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব যেটা, ঠিক আছে। কেউ কিন্তু থেমে থাকি না, 8 থেকে 80 সবাই বলে ঘুরিয়ে ঠাকুর দেখতে। সামনের ভিড়টা এরকম, ঠিক আছে। তো তো আমার এই দুটো বন্ধু হয়ে গেছে, ফাইনালি শিবভূমির প্যান্ডেল এবছরের, ও ওয়াও, সেরা সেরা সেরা। 2.5 ঘন্টা লাইনে থাকার পরে ফাইনালি এবছরের থিম ডিজনিল্যান্ড। এই যে ও সেরা লাগছে প্যান্ডেলটা, জাস্ট সেরা সেরা। এতক্ষণের কষ্ট এখন সফল হলো ভাই, সিরিয়াসলি বলছি। ও লাখ লাখ মানুষ, লাখ লাখ, প্যান্ডেলটা দেখতে যা লাগছে না, সিরিয়াসলি সেরা লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। অলরেডি তোমরা দেখে নিয়েছো ফেসবুক এবং ইউটিউব শর্টেও দেখে নিয়েছো, ভাইরাল হয়েছে যেই পরিমাণে। এই যে এবছরের শিবভূমি থিম এইটা, সেরা সেরা সেরা। এই হচ্ছে ভেতরের ডিজাইন, বাপরে বাপ, ঝাড়বাতিটাকে জাস্ট দেখো ভাই, সিরিয়াসলি। আর ওই যে মাতৃ প্রতিমা পুরো সোনার গয়না পরানো, ভেতরের ডিজাইনটা ঠিক এই রকম, সেরা লাগছে সেরা। ফাইনালি অনেক যুদ্ধের পরে প্যান্ডেল দেখলাম, ঠাকুর দেখলাম, দারুণ লাগলো। প্যান্ডেলটা যেরকম যতটা ভালো লাগছে, ঠাকুরটাও ততটা ভালো লাগছে। ঠাকুরের গায়ে পুরো সোনার গয়না পরানো, ঠিক আছে। তো যাই হোক, বহুত কষ্ট, বহুত স্ট্রাগল করেছি এই প্যান্ডেলটা, ঠাকুরটা দেখার জন্য। আবার কবে আসবো শ্রীভূমি জানি না, আপাতত ঠাকুর বেরোনো দেখার পরে পেছনের দিকে এই লাইটিংটা রয়েছে, এরকম দু সাইডে হলুদের লাইটিং। ওকে, সো ফাইনালি আমার ঠাকুর দেখা ডান। এখান থেকে এখন উল্টোডাঙ্গার ওখান থেকে গিয়ে এখন বাস ধরবো পাটুলির উদ্দেশ্যে, পাটুলি যাবো। পাটুলি পৌঁছাতে পৌঁছাতে আমার মিনিমাম 10:30 বেজে যাবে, 10:30 থেকে 11টা বেজে যাবে। গলা বসে গেছে, এতটা পরিমাণে ঘেমেছি না, ঘেমে পুরো ঠান্ডাটা বসে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আজকে দাদাদের বাড়ি যাচ্ছি, কালকে দাদাদের বাড়ি পুজো, দাদা উপরের ফ্লোর কিনেছে, ওই ভিডিওটা নেক্সট ব্লগে দেখতে পারবে তোমরা। তো আজকের মতো ভাই, যারা শ্রীভূমিতে এসছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা আসুনি আমি বলবো বিকেল বিকেল আসো, সন্ধ্যাবেলায় লাইটিংটা দেখবে, ওটাই বেস্ট হবে সব থেকে। কারণ এই যা ভিড়, প্রায় 2.5 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আমি তো ব্রাজিলের ফ্যান, এখানে রোনাল্ডিনহো আসছে এই যে 16ই অক্টোবর মানডে 11টার সময়, বাট দেখতে তো পারবো না, মিস করে গেলাম। সিরিয়াসলি বলছি, আমি দুর্গাপুজোর আগেও বেরিয়েছি, কিন্তু এরকম ভিড় আমি কোথাও দেখিনি ভাই। এত ভিড় কী করে হয়, শিবভূমিতে যখন বুজ খালি পাওয়া হয়েছিল তখনও মনে হয় এরকম ভিড় হয়নি। যাই হোক, এই জাস্ট পাটুলি নামলাম, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। আমি ভাবছি কল্যাণী গিয়ে আমি কী করবো, এইখানে এই ভিড় হলে কল্যাণী কী ভিড় হবে। এই ভিড়, এই মজা, এই ঠেলাগুতো খেয়ে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং করা, মানে লাইটিং সমস্ত কিছু মজা। আমরা বাঙালিরা 365 দিন এটার জন্যই অপেক্ষা করে থাকি, এটাই তো বাঙালির আবেগ, ভালোবাসা। ব্যাপক লাগে, ভালো তো লাগে ঘুরতে, যেরকম কষ্ট হয়। আমার তো আজকে পা ব্যথা হয়ে গেছে, জুতো পরে এসেছি, অন্য একটা বুট, জুতোর সাইডের সোলটা উঠে গেছে। আমার পরপর কাজ অনেক জায়গায় শিডিউল করা, ঠিক আছে। তো প্রতিটা জায়গায় শিডিউল করা, আমি ডেট ফিক্সড করে রেখেছি, কোন ডেটে কোথায় যাব, মানে পুজোর আগে পর্যন্ত, চতুর্থ পর্যন্ত, ঠিক আছে, পুরো শিডিউল করা হয়েছে। আজকে দাদাদের বাড়ি এসেছি, এখনও রয়েছি আমি কলকাতায়, কালকে দাদাদের বাড়ি পুজো। এবার সেই পুজোর ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। কালকে হয়তো আমি রাতে বেরিয়ে যাবো এখান থেকে, তারপরের দিন আমার যাওয়ার আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর কারা পুজোর কী প্ল্যানিং তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর যদি তোমরা শিবভূমিতে এসে থাকো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর যদি না এসে থাকো আমি বলবো বিকেল বিকেল এসো, সন্ধ্যাবেলায় লাইটিংটা দেখে প্যান্ডেল থেকে বাড়ি চলে যাও, আরামসে ঠাকুর দেখতে পারবে। তো আজকের মতো বাই।